বন্যায় ভাসছে বাংলাদেশের 11টি জেলা, মৃতের সংখ্যা 18, ক্ষতিগ্রস্ত প্রায় 50 লক্ষ মানুষ। কবলিত 11টি জেলার 77টি উপজেলা প্লাবিত বাংলাদেশে। 11 জেলায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় 50 লক্ষ মানুষ। বৃষ্টি কমলেও বাংলাদেশে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বাংলাদেশের 11টি জেলা বন্যায় ভাসছে। বৃষ্টি এখন কমলেও বাংলাদেশে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, ঘাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায়। বন্যার কারণে মৃতের সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় 50 লক্ষ মানুষ, জলবন্দী হয়ে আছেন প্রায় 9 লক্ষ পরিবার। শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এই তথ্য জানিয়েছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান জানিয়েছেন, বাংলাদেশে এখন ভারী বর্ষণ কমেছে, আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরও জানান, বন্যায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে 5 জনের, কুমিল্লায় 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়ি এবং ফেনীতে 1 জন করে মারা গিয়েছেন। বন্যা কবলিত এলাকাগুলিতে নগদ 3,52,00,000 শিশু খাদ্য বাবদ 35 লক্ষ এবং গোখাদ্য বাবদ 35 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ কাজের অংশ হিসাবে 20,150 টন চাল এবং 15,000 শুকনো খাবার দেওয়া হয়েছে। ত্রাণ সচিব আরও জানান, বন্যা কবলিত 11টি জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। 11 জেলার ক্ষতির মুখে পড়েছেন প্রায় 50 লক্ষ মানুষ। বন্যার জল নেমে গেলে যাতে অতিবাহিত রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। উদ্ধার কাজের জন্য আশপাশের জেলাগুলি থেকে যথেষ্ট পরিমাণে নৌকা, স্পিডবোট আনা হয়েছে। তবে গত 24 ঘন্টায় বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে। শনিবার বাংলাদেশের আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায়, গত 24 ঘন্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, রাঙামাটিতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রামের তরফে, সেখানে অনেক জায়গায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।